ধান কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ তোলে ফেসবুক পোস্ট। হাবড়া তৃণমূল নেতার অভিযোগে নতুন করে চাঞ্চল্য। কৃষকের অ্যাকাউন্টে ধান কেনার টাকা দিয়ে ফের টাকা নিয়ে নেওয়ার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাস তালুক হাবড়ার এক তৃণমূল নেতা জাকির হোসেন। ওই পোস্টে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলেছেন ওই নেতা। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করেছেন, যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় জাকির হোসেন জানিয়েছেন, কিষাণ ক্রেডিট কার্ডের নামে লক্ষ লক্ষ টাকার কারচুপি করা হয়েছে। ধান না দিয়েও বহু কৃষকের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে 60 থেকে 91 হাজার করে টাকা। টাকা ঢোকার পর চাপ দিয়ে সে টাকা তুলেও নেওয়া হয়েছে। এ নিয়ে ডিএমকে লিখিতভাবে জানিয়েও কোনো তদন্ত হয়নি। এমনকি কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে কৃষকদের কাছ থেকে জমির পর্চা, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের জেরক্স সহ বেশ কিছু ডকুমেন্টস নিয়েছিল এলাকারই বাসিন্দা রুহুল আমিন বৈদ্য নামে এক ব্যক্তি। তারাই পরে দলবল নিয়ে এসে টাকা নিয়ে যায়। এই সমস্ত তথ্য জানিয়ে জাকির হোসেন ফেসবুকে তার ক্ষোভ প্রকাশ করেছেন। 61,200 টাকা, তারপর কি হলো? তারপর ওরা টাকাটা তুলে দিতে বললে আমি তুলে দিয়েছি। যে আমার কাছ থেকে ওই জমির ডাক নম্বর, মানে আই কার্ড, আধার কার্ড এসব প্রমাণপত্র নিয়েছিল, সেই বললো বলে টাকাটা তুলে দাও। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জোর গলায় তিনি জানিয়েছেন, আমলাদের দ্বারাই মন্ত্রীরা কলুষিত হচ্ছেন। আমলারা সৎ পথে থাকলে মন্ত্রীরাও সৎ থাকতে বাধ্য। এ বিষয়ে তিনি বলেন, 60 থেকে 91 হাজার টাকা করে ঢোকে এই মর্মে একটা অভিযোগ আমার এক সহকর্মী করে এবং তার পাসবই আমার কাছে জমা দেয়। আমি প্রথমে ওদের বলি ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের কাছে আবেদন করতে বিষয়টা জানিয়ে, তারা আবেদনও করে। 1 কেজি ধান সাপ্লাই না দিয়েও তাদের অ্যাকাউন্টে 60 থেকে 91 হাজার টাকা ঢুকছে। এর প্রয়োজনীয় বিষয়টা তদন্ত করে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করে 2-3 জনকে ডেকে সেই সময় জেরা করলে কিন্তু বড় একটা চক্রান্ত ধরা পড়তো। কিন্তু ডিএম সাহেব বা ডিসি সাহেব এই বিষয়ে, এটা পঞ্চায়েত ইলেকশনের আগে আগে খাদ্যমন্ত্রী ছিলেন, রতিন করে ছিলেন, কিন্তু খাদ্যমন্ত্রীর কোনো বিষয় না, কারণ কোনো মন্ত্রী মহাশয়দের একটিই নেই এরা। আমার পরিষ্কার বক্তব্য, আমলারা যদি সঠিক থাকে তাহলে কিন্তু এই দুর্নীতির মধ্যে জড়িত হয় না। জনপ্রতিনিধিরা তখনই দুর্নীতিগ্রস্ত হয় যদি আমলারা দুর্নীতিগ্রস্ত হয়। হাবড়ার মারাকপুর এলাকার কৃষকেরাও জানিয়েছেন, তাদের কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে নথিপত্র নেওয়া হয়েছিল, তারপর তাদের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ঢোকে। রাহুল আমিন বৈদ্য দলবল নিয়ে এসে কৃষকদের অ্যাকাউন্টে 1,000 টাকা রেখে বাকি টাকা নিয়ে চলে যায় বলেও অভিযোগ। এ বিষয়ে ভুক্তভোগীরা জানিয়েছেন, রাহুল আমিন বৈদ্য সারের দোকানদার, ও বলল যে তোমার একটা কেজিসি কার্ড হবে আর 1,000 টাকা পাবে, কাগজপত্রগুলো জমা দাও, মানে আই কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবই আর ওই জমির পর্চা। বলে আমি 80 জনের দিয়েছি, প্রত্যেকের বলিস? আমি বল না, তুমি কার বলেছ না বল জানি, কিন্তু আমার বলনি তো। বলছে না বলিস, মানে মিথ্যে কথা। এইবার আমি ওই জাকিরের কাছে যে এবার আমি খাদ্য দপ্তরে আবেদন করি যে এই টাকাটা কিসের টাকা, কোথার থেকে কে পাঠালো আমি কিছুই জানি না আমার অ্যাকাউন্টে, কিন্তু আমি কোথায় দিলে আমি পরিশোধ হব, ঋণ পরিশোধ হব, এইভাবে আবেদন করি। ওরা এবার কিছুদিন পরে এবারে 4-5 জন ডেলি আসবে, এক আমার আর ফোন করবে। তারপর সে ঘোড়াডাঙার ওখান থেকে ওনাদের কি ডিরেক্টর নাকি সমবায় সমিতি, সে চিঠি দিয়েছে, তারপরে আসবে। তার ধান মাল মিল মালিক এসছে, মানে এরা মানুষ দফায় দফায় রাত দিন মানে ঘুমোতে দেয় না, ফোন করে প্লাস আসে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাহুল আমিন। তিনি বলেন, তিনি একজন তৃণমূল কর্মী সমর্থক, তবে এই দুর্নীতির সাথে তার কোনো সংযোগ নেই। ওরকম ওইসব আমি তো কোনো যুক্তি নেই, আর ওই বিষয়ে আমি তো মানে জানিও না। আমার নাম রুহুল আমিন। কি করেন আপনি? রুহুল আমিন কি বৈদ্য? বৈদ্য আমার এই ফার্টিলাইজারের ব্যবসা আছে। পার্টি? না তেমন পার্টি করিনি, এমনি একটু টিএমসিতে মানে ভোট দেয় এছাড়া আর কিছু, মানে ভাবতেই পারছি না আমি। তাহলে কারা জড়িত আছে সঙ্গে? আমি জানিও না এই বিষয়ে, বিষয়ে আমার তো সবার কাছ থেকে ডকুমেন্টস আপনি নিয়েছেন? না সবাই আপনার নাম বলছে।
কৃষকেরা যেখানে রুহুল আমিনের কথা বলছেন সেখানে তিনি সমস্ত বিষয় অস্বীকার করে কাদের আড়াল করতে চাইছেন এই প্রশ্ন কিন্তু উঠছে। এত বড় দুর্নীতি তার একার দ্বারা কি সম্ভব সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।